আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার আঞ্জুমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দুপুরের কিছু রান্না শেয়ার করব। আমার ভাই ও বোনেরা, আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকেন। আজকে আমি রান্না করব নলা মাছ দিয়ে আর লাউ দিয়ে। আমি ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখন সবজিগুলো কেটে নিব। এখানে লাউ কেটে নিব আর কলমি শাক কেটে নিব। ইলিশ মাছের মাথা কাঁসা দিয়ে রান্না করব আর মইফুলের শিম ভর্তা করব। প্রথমে আমি লাউটা কেটে নিব। লাউটা ভালো মতো ছিলে আমি লম্বা সাইজ করে কেটে নিব। এভাবে আমি লম্বা সাইজ করে লাউটা কেটে নিলাম। এখন কলমি শাকগুলো ভালো মতো বেছে নিব। কলমি শাকের আগাগুলো দিয়ে আর ইলিশ মাছের কাঁসা মাথা দিয়ে আমি রান্না করব। এখানে আমি লাউ কেটে নিলাম আর এখন কলমি শাকগুলো কেটে নিব। আর এই বড় মাছটা আমি পিস করে নিব। আর এই ছোটো দুটা আর পিস করবো না, ওই দুটা আনা আমি রান্না করব। মাছের কাঁসাগুলিতে যে ফুলকাগুলো আছে ফুলকাগুলো পরিষ্কার করে বেছে নিব। এখন মাছগুলো ভালো মতো ধুয়ে নিব। এখন আমি একটি আলু কেটে নিব লাউ দিয়ে মাছের সাথে রান্না করব আর এক অর্ধেক কেটে নিব কলমি শাকে দেওয়ার জন্য। এখানে আমি লাউ আর আলুগুলো ভালো মতো ধুয়ে নিলাম আর কলমি শাকগুলো ধুয়ে নিলাম। আর এখানে ইলিশ মাছের মাথা আর কাঁসা নিয়ে নিলাম আর মাছগুলো ভালো মতো ধুয়ে নিলাম। এখন মাছে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখব। একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিলাম। এখন মাছগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব। আর আমার চ্যানেলটি যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এখানে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিব। এখন এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখন হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
মশলা কষানো হয়ে গেছে, এখন লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে ভালোমতো মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে লাউগুলো আবার ভালোমতো নেড়ে দিব। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে লাউগুলো আবার নেড়ে দিব। লাউগুলো কষানো হয়ে গেছে, কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোমতো রান্না করে নেব। লাউয়ের তরকারি বলক এসেছে, কিছুক্ষণ জাল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন মাছ ভাজাগুলো দিয়ে দিব। ডিপে শাক বাটা ছিল, ওটা আমি অনেক আগেই নামিয়ে রাখছি। এখন এখান থেকে এক চামচ শাক বাটা দিয়ে দিব। শাক বাটা দিয়ে একটু নেড়ে তরকারির সাথে মিশিয়ে নিব। হাফ চামচ ভাজা জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তরকারিগুলো আবার ভালোমতো একটু নেড়ে দিব। লাউ দিয়ে নলা মাছ রান্না করা হয়ে গেছে। অন্য একটি কড়াইতে আমি তরকারিগুলো ঢেলে রাখলাম। এখন একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। এখন এখানে আমি কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর কাঁসা দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো ভালোমতো ভেজে নেব। এখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনগুলো তেলে ভালোমতো ভেজে নেব। এখন এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোমতো কষিয়ে নেব। ইলিশ মাছের মাথা আর কাঁসাগুলো দিয়ে ভালোমতো কষিয়ে নেব। আলু দিয়ে আলুর সাথে ভালোমতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন কলমি শাকগুলো দিয়ে দিব। কলমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে শাকগুলো ভালোমতো নেড়ে দিব। এভাবে শাক দিয়ে ইলিশ মাছের মাথা কাঁসা দিয়ে রান্না করে খেলে অনেক মজা হয়। অল্প পরিমাণ পানি দিয়ে ভালোমতো রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে শাকগুলো আবার ভালোমতো নেড়ে দিব। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব।
শাক রান্না করা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।